চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাস্তাঘাট পরিষ্কার রাখার পাশাপাশি মনের স্বচ্ছতা প্রয়োজন। আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনে কথা বলেন তিনি। ছয় আগরতলা বিজেপি মণ্ডলে দলীয় কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত মানুষকে প্রেরণা দেয়। অনুষ্ঠানে এলাকার কর্পোরেটর সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। इस क्षेत्र के लोगों की मन की बात कार्यक्रम को अपने पूर्व राष्ट्र प्रधान पूर्व देश अनुष्ठान ना को दिन शुने ना ये मानुषर मैं जोाजुग माध्यम से सृष्टि करा नहीं से एक उच्च विषय तो ये विषय हमें राज्य সব মানুষ আমরা এ সেটাকে সামনে রেখে ঘুমার সমানে আমরা সমস্ত রকমের আনন্দ উৎসবে আমরা নেতৃত্ব সেটাই উনি আমাদের কাছে রেখেছেন। এখানে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রধান সেবক আমি, কিন্তু এখানে আমাদের ভারতবর্ষের প্রধান সেবক হচ্ছে নরেন্দ্র মোদী চৌকিদার নিজেকে বলেন।